হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন বাজছে সকাল 10টা আর আমার স্নান কমপ্লিট, পুজো দেওয়া হয়ে গেছে আর আমার হাজবেন্ড ও অফিসে চলে গেছে, ও তো সকালেই বেরিয়ে যায়। তো এখন আপাতত আছি আমরা, আমি আমার বোন, আমার ছেলে আর আমার শ্বশুরমশাই বাবু। তো এখন মোটামুটি সকালে রান্নাবান্না সব কমপ্লিট, তো কাপড় ধোয়া হয়ে গেছে, কাপড়গুলো আমি এখন শুকোতে দেব আর হচ্ছে দেন খাবো, মানে ছেলেকে খাওয়াবো, তারপর খাবো, তারপর সবাইকে খেতে দেব। তো কাপড়গুলো সবাই মেলে দিয়ে আসি, চলো তাহলে। কি হচ্ছে বাবা এটা? আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট আর ছেলেকে খাইয়ে দিয়েছি। ছেলে যা দুষ্টু, মানে ওকে খাওয়ানো মানে বিশাল মানে বড় একটা কাজ সেটা। তো ওগুলো কমপ্লিট, প্লাস ছেলেকে স্নান করে দিয়েছি। আর আমি তো সকালবেলায় স্নান করে নেই রোজ, এটা আমার অভ্যেস, কারণ যাই না, এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো আমি সকালে স্নান করে পূজাটা দিয়ে দিয়েছি। আর সকালবেলা আমি যেহেতু মাথাটা ভেজাইনি, তো মাথাটা আমার একটু শ্যাম্পু করার ছিল, যার জন্য আমি সেটা এখন আমি জাস্ট শ্যাম্পু করে নিয়েছি। তো চুলটা মোটামুটি সম্পূর্ণ সূক্ষ্ম হয়নি, মোটামুটি হালকা হালকা একটু মানে মানে চিপচিপ করে জল পড়ছে না, এরকম আর কি আছে। তো এই অবস্থাতে আমি কি করব, আমি এই পাতাঞ্জলি অ্যালোভেরা জেল আর লেভেন সিরামটা মিক্স করে আমি চুলের মধ্যে অ্যাপ্লাই করে নিই। তো আপাতত আমি লেভেন সিরামটা কিছুতেই খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছি কিচ্ছু মনে পড়ছে না। তো যার জন্য আমি শুধু এই অ্যালোভেরা জেলটা চুলে, এই দেখো এটা অ্যালোভেরা জেল আমি নিয়েছি, এটা একটু একটু করে আমার চুলে অ্যাপ্লাই করে নেব। আমার ভীষণ মানে প্রচণ্ড হেয়ার ফল হয়, জানি না কি করলে হেয়ার ফলটা কমবে, বাট ট্রাই করছি সবকিছু করার। সো আমি আর একটু অল্প একটু নেব অ্যালোভেরা জেল, ঠিক আছে। এগুলো হলো আলু, ঠিক আছে। তো আলুগুলো বাবু কেটে দিয়েছে, এগুলো এখন আমি আলুগুলো এখানে গাড়বো, এখান থেকে আরো আলু হবে। তো এগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব আলুর কুশি সব বের হয়ে এসছে। তো এগুলো আমরা টুকরো টুকরো করে নিয়েছি, এগুলো এখানে এখন গাড়বো। এগুলো বাড়িতে অনেকদিন ধরে ছিল, তো তাই এগুলোর থেকে আলুগুলোর থেকে এই সমস্ত কুশি বের হয়ে গেছে। তো ভাবলাম যে ফালতু নষ্ট করে দিলাম, তো জায়গা যেহেতু আছে সেই জন্য এগুলো এখন গাড়ছি, ঠিক আছে। দেখো এই যে এগুলো গাড়ছি।
তাহলে আলু আমি লাগিয়ে চলে এসেছি এখন লাঞ্চ করতে। তো এই দেখো লাঞ্চ রান্নাঘরে আছে, ডাইনিং টেবিল রয়েছে, কিন্তু ওখান থেকে আমরা ঘরেই খেতে বেশি পছন্দ করি। তো চলো তাহলে লাঞ্চটা করে নিই, ঠিক আছে? সো লাঞ্চ শেষ, লাঞ্চ শেষ হওয়ার পর একদম ঘুমিয়ে পড়েছি তিনজনে মিলে, আমি আমার বোন আর আমার ছেলে তিনজনে মিলে একদম পুরো ঘুমিয়েছি। আর আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, ওরা দুজন এখনও ঘুমোচ্ছে। তো যাই হোক, তো আমি ব্লগটা এখানেই শেষ করছি। আর পেছনে দেখতে পাচ্ছ আমাদের বাগানটা, এই বাগানে হয়েছে সবজি হয়েছে, তো ওগুলো তোমাদের আমি পরে একদম দেখাবো। তো চলো আজকের জন্য টাটা। আর তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর পাশে বেল বাটনটি প্রেস করে দিও, ঠিক আছে? তাহলে কী হবে, যখন আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, ঠিক আছে? চলো আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে।